আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস টেন, ভালো আছো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ আমিও এখন ভালো, সকলের দোয়ায় এখন সুস্থ। আমার আজকের টপিক জেনারেল ম্যাথমেটিক্সের পরিমিতি, মেনসুরেশন। আমার আজকের আলোচনায় উঠে আসবে পরিমিতির, মানে মেনসুরেশনের বেসিক। আর যেহেতু মেনসুরেশন মানে পরিমিতি জিওমেট্রি বেসড ম্যাথমেটিক্স, জিওমেট্রিতে তোমাদের জিওমেট্রি ভীতি তোমাদের এখনও রয়েই গেছে অনেকেরই, এই জন্য পরিমিতি করতে গেলেই তোমাদের অনেক সমস্যা হয়, যে জন্য তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করেছে পরিমিতিটা একটু আলোচনা করার জন্য। সেই ধারাবাহিকতাই আমি আগে পরিমিতি আলোচনা করব, এরপর অন্য অন্য চ্যাপ্টারে যাব। আমার উদ্দেশ্য হইল এমসিকিউটা ক্লিয়ার করা। এমসিকিউ এটা করলে এমসিকিউটা তোমরা পারবে এবং সিকিউটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ তুমি বেসিক জিনিসটা জেনে যাবে। পরিমিতিতে, জেনারেল ম্যাথমেটিক্সের পরিমিতিতে তোমরা জানো এক্সারসাইজ টোটাল চারটি, 16.1, 16.1, 16.2, 16.3, 16.4, এর মধ্যে এই তিনটা হলো টু ডি দ্বিমাত্রিক, আর এটা হলো থ্রিডি। ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, অর্থাৎ টু ডি এবং থ্রিডি নিয়ে আমি একটা ক্লাসে আলোচনা করেছি অলরেডি, এরপরও আলোচনা করব। যখন আমরা 16.4 করতে যাব তখন এটা নিয়ে বিস্তারিত আমি আবার আলোচনা করব। আপাতত আমরা এগুলাই স্টার্ট করব। মনে রাখবে 16.1-এ আলোচনা হইল ট্রায়াঙ্গেল, ত্রিভুজ নিয়ে, 16.2 কোয়াড্রিলেটারাল মানে চতুর্ভুজ, কোয়াড্রিলেটারাল, পেন্টাগন, হেক্সাগন এইসব নিয়ে, মানে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ অর্থাৎ বহুভুজ নিয়ে, চতুর্ভুজ থেকে এসলাম। আর এই আলোচনাটা হলো, মানে 16.3 হলো বৃত্ত নিয়ে আলোচনা। শুরু করা যাক, আমরা 16.1 নিয়ে এখন আলোচনা করব, অর্থাৎ ত্রিভুজ নিয়ে, ট্রায়াঙ্গেল নিয়ে এখন আমরা আলোচনা করব। 16.1 ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, এটি একটি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। এখানে আসলে আমরা দুইটা জিনিস মেজার করব, দুইটা জিনিস হিসাব করব। প্রথমত এটার ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল এরিয়া, ভিতরে যে জায়গাটা আছে এটাকে বলা হয় এরিয়া বা ক্ষেত্রফল। এইটা কিভাবে বের করা যায় এই ফর্মুলাগুলো আমরা এখানে শিখব। আর আরেকটা হলো পরিসীমা, পেরিমিটার, ওটা ইজি জিনিস, ওটা একটাই ফর্মুলা তোমরা যদি বুঝে নিতে পারো। পেরিমিটার মিন্স সাম অফ অল সাইডস, যেই জিনিসই হোক সবগুলা সাইডের সামকে আমরা বলবো, মানে সবগুলা সাইডের যোগফলকে আমরা বলবো পরিসীমা, পেরিমিটার। তাহলে ইন কেস অফ ট্রায়াঙ্গেল সাম অফ থ্রি সাইডস ইজ কল্ড পেরিমিটার, মানে ত্রিভুজের ক্ষেত্রে তিন বাহুর যোগফল হইল পরিসীমা। সকল ধরনের ত্রিভুজের জন্যই পরিসীমার ফর্মুলা এটা, যদি চতুর্ভুজ হয়, কোয়াড্রিলেটারাল হয় তাও সেম। এই জন্য পেরিমিটার নিয়ে আমি খুব বেশি বলছি না, মেইন হইল ক্ষেত্রফল এরিয়া। তো এরিয়ার মানে ক্ষেত্রফলের একটা কমন ফর্মুলা আছে, সেটা হলো
एरिया मानी क्षेत्रफल हाफ इंटू बेज इंटू हाइट बांगला भाषा एक बुझे नाओ तुम्हारा इंग्लिश बोझ ये इंग्लिश लिखल हाफ इंटू भूमि इंटू उच्चता तेल ये फर्मूला कख यूज करब जदि एक ट्राइंगले त्रिभुजर भूमिटा देवा थे बेजटा देवा थे हाइटा देवा थे ये फर्मूला दिए एरिया बेर कर फिलब आरेकटा फर्मूला आछे सेटा हलो एटा दिए देखाई आमी मने करो ए साइडटा हलो ए ए साइडटा हलो बी एकटा ट्राइंगेलर दुटा साइड देवा आछे एबं ओई दुटा साइडेर इनक्लूडेड अंगेल मानी ओई दुटा साइड दिए जे अंगेलटा अंतर्भुक्त कोनटा एटा देवा आछे ए तीनोटा जदि देवा थाके তখন কিন্তু আমরা আরেকটা ফর্মুলা দিয়ে এরিয়া বের করতে পারবো তাহলে এরিয়া ইকুয়াল টু কি হাফ ইনটু এ বি সাইন থিটা এই ফর্মুলা দিয়েও আমরা একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবো এর মানে একটা ট্রায়াঙ্গেলে যদি দুইটা সাইড দেওয়া থাকে এবং ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া থাকে মানে অন্তর্ভুক্ত কোণটা দেওয়া থাকে এই ফর্মুলা দিয়ে বের করে ফেলবো আরও ফর্মুলা আছে আমরা ফর্মুলাগুলো এক এক করে দেখি মনে করো একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড দেওয়া আছে এ বি সি তিনটা সাইড দেওয়া আছে এই দুইটা ফর্মুলা ইউজ করার এখানে কোনো স্কোপ নাই তাহলে কি এরিয়া বের করা যাবে না যাবে এটার একটা ফর্মুলা হইল এই তিনটা সাইড দেওয়া থাকলে ফর্মুলা হইল এরিয়া ইকুয়াল এস ইনটু এস মাইনাস এ एस माइनस बी इंटू एस माइनस सी होल रूट ये फर्मूला दिए हम एरिया बेर करते पर एखे एगुल दिए कि बोझाना हे ए हलो एक साइड बी हलो आकटा साइड सी हलो आकटा साइड तेल एस कि एखे एखे एसटा हल ए प्लस बी प्लस सी बाई टू तुम्हारा जानो ए प्लस बी प्लस सी हल परिसीमा पेरिमिटार ए प्लस बी प्लस सीटा हुई लो पेरिमिटार मानी परिसीमा और टू दिया डिवाइड कराते हो गलो कि सेमी पेरिमिटार मानी परिसीमार अर्धेक तेल एखे एस बोलते कि बोझाना हे परिसीमार अर्धेक हाफ अफ पेरिमिटार सेमी पेरिमिटार तेल तीनटा साइड देवा थे तीनटा साइड देवा थे फर्मूला दिए करते पर एरपे हमें मैं ऊपर लिखते परि ये तुम्हारा बुझते परस মনে করো ইন কেস অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে করো এইটা এ এইটা এ এইটা বি তোমরা জানো সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল কি দুইটা সাইড ইকুয়াল ঠিক আছে এইটার ক্ষেত্রে এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে দেখো এখানে হলো এ বি সি তুমি যদি মনে করো যে আমি এই ফর্মুলাটা এটার ক্ষেত্রে ইউজ করবে 100% রাইট কোনো অসুবিধা নাই তুমি এ এর জায়গায় এ লিখবে বি এর জায়গায়ও এ লিখবে সি এর জায়গায় বি লিখবে আর এস এর জায়গায় কি লিখবে এ যেহেতু দুইটা এ প্লাস আরেকটা কি বি ডিভাইড বাই টু ঠিক আছে কিন্তু এই যে আমি বললাম এই ভ্যালুগুলো এখানে বসালে এই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায় আসলে ফর্মুলা এইটাই মানে একটু ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে কি হয় বি বাই ফোর ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি আবার বলি এইটার জায়গায় যদি এটা হয় সেই ক্ষেত্রে কি হবে এর জায়গায় এ বসবে বি এর জায়গায় এ বসবে সি এর জায়গায় বি বসবে এস এর ভ্যালুটা বের করবে কিভাবে এ এ বি টু এই ভ্যালুগুলো যদি আমরা এই ফর্মুলাতে বসাই তখন কি হবে এটা ক্যালকুলেশন করে এটা পেয়ে যাবা এটা হলো ইন কেস অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখন শুধু এই ফর্মুলাটা রাখি ফর্মুলাটা থাকুক আমি আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করি
ए इन केस ऑफ इक्विलेटरल ट्रायंगल समबाहु त्रिभुजर क्षेत्र ओटा छिलो समद्विबाहु और ये हलो समबाहु त्रिभुजर क्षेत्र इक्विलेटरल ट्रायंगलर क्षेत्र तुम्हें जदि मन करो हमें ये फर्मुला यूज करब कारेक्ट और तुम्हें आसले कि एखे तो सब ए तेल एर जगह ए बर जगह ए सी एर जगह ए और एक्सर भैलूटा कि ए प्लस ए प्लस ए डिवाइड बाय टू मानी थ्री ए बाय टू तक ये फर्मुलाटा क्योंकुलेट कर छोटो एक फर्मुला से हलो रूट थ्री बाय फोर ए स्क्वायर एर मानी ये फर्मुलाटा ये हलो जेनारेल फर्मुला इन केस अफ आइसोसेलेस ट्राइंगल समद्विबाहु त्रिभुज तक हो जाए फर्मुला ये इन केस अफ इक्विलेटरल ट्राइंगल मानी समबाहु त्रिभुजर क्षेत्र हो जाए ये देखो हमें अनेकगुल्ला फर्मुला शिखे फिलसी और एक फर्मुला जेटा जेनारेल मैथे यूज होना तरपर हमें बद दीते चाची ना से हलो तुम्हारा हायर मैथे पाच से इन केस अफ एनी ट्राइंगल जेको त्रिभुजर जो मन करो एक शीर्षबिंदु स्थानांक देवा आसे कोऑर्डिनेट देवा आसे आरेकटा देवा आसे मानी तीनटी शीर्षबिंदु स्थानांक देवा आसे तीनटी वर्टेक्सेर कोऑर्डिनेट देवा आसे एई तीनोटा यूज करे एई फर्मुला दिए एक्स वन वाई वन एक्स टू वाई टू एक्स थ्री वाई थ्री एक्स जेटा दिए आमरा स्टार्ट करछि आबार ओटा एटा क्यालकुलेशनर सिस्टेम तुम्हारा जानो एटा दिए आमरा एरिया बेर करे फेलते पारबो सेटा जेनारेल मैथे यूज होबे ना हायर मैथे यूज होबे एई फर्मुलागुली जदि तुमि शिखे फेला एबं आमि जतटुक शिखिएछि ट्राइंगलर 16.1 रिलेटेड जेको एम सिक्यू पारबे एवं सिक्यूटा तुम्हार जो सहज हो जाए एखन आमरा आलोचना करब 16.2 निये 16.2 ते आछे क्वाड्रिलेटरल पेंटागन हेक्सागन अर्थात पलिगन पलिगन उइथ सेवन साइड्स पलिगन उइथ एट साइड्स एगुला निये अर्थात आमरा चतुर्भुज पंचभुज षड़भुज सप्तभुज एगुला निये आलोचना करब प्रथम हलो क्वाड्रिलेटरल चतुर्भुज विभिन्न धरण चतुर्भुज ये आलोचनाटा एक बेशी हबे क्वाड्रिलेटरल मानी चतुर्भुज एर मध्य फार्स्टे आयतक्षेत्र मानी रेक्टेंगल आयतक्षेत्र मानी रेक्टेंगल आगे मत ही अच्छा हमें आगे फिगर टा ड्र करी जिनिसटा कि मेन जिनिसटा कि एटा एकटा चतुर्भुज क्वाड्रिलेटरल जदि अपोजिट साइडगुला इक्वाल है अपोजिट साइडगुला इक्वाल है एवं एंगेलगुला 90 डिग्री है अपोजिट साइड इक्वाल एंड एंगेलगुला 90 डिग्री तक ही रेक्टेंगल बोल आयतक्षेत्र यटारे अनेक जिन पा सेगुला किन्तु डेफिनेशने आसबें सेगुला हलो प्रपार्टीज वैशिष्ट मेन हलो अपोजिट साइड इक्वाल अल एंगल 90 डिग्री एखे पेरिमिटार नहीं आलोचना करब पेरिमिटार नहीं व्यापक आलोचनार प्रयोजन नहीं साम अफ अल साइड्स साम अफ अल साइड्स ठीक है आमादेर मूल आलोचना हबे क्षेत्रफल निया एरिया निया मानी भितरे जायगाटा निया ओके तो जदि अपोजिट साइड इक्वाल है एंगेलगुला 90 डिग्री है और बाकीगुला अटोमेटिक हो जाए बाकीगुला कि ये एटा कि बोले कर्ण डायगोनल डायगोनल दुटा इक्वाल हो जाए डायगोनल दुटा एकटाके एकटाके एकटाई आरेकटाके समान दुई भाग करबे माने ए दुटा एकटाके एकटाई बाइसेक्ट करबे मिनिंग हलो ए पार्ट आर ए पार्ट इक्वाल ए पार्ट आर ए पार्ट इक्वाल एरा निजेरा तो इक्वाल आबार
এই পার্টার ইকুয়াল এই পার্ট ইকুয়াল, এর মানে চারো পার্ট ইকুয়াল। তো এটার এরিয়ার ফর্মুলা কি, ক্ষেত্রফলটা কি? এটার এরিয়া হইল লেন্থ ইনটু ব্রেথ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু চারটা সাইডের যোগফল হইল পেরিমিটার, পরিসীমা, তাহলে পরিসীমাটা কি হবে? এটাকে যদি আমি এ বলি, আচ্ছা এটাকে যদি এল বলি, আর এটাকে যদি বি বলি, তাহলে দুইটা এল আর দুইটা বি, টু ইন্টু এল প্লাস বি, মানে দুইটা লেংথ আর দুইটা ব্রেথ অ্যাড করলেই পেরিমিটার হয়ে যাবে। এই হইল আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল। এইটার এটা কিন্তু আবার প্যারালাল, এটা সব জিনিস তোমাদের মনে রাখতে হবে। এটার এটা প্যারালাল, এটার এটা প্যারালাল, মানে এটার এটা সমান্তরাল, এটার এটা সমান্তরাল। ওকে, এগুলো হলো প্রপার্টিজ, এতক্ষণ যা বললাম। আর এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাটা হলো এরিয়ার আর এটা হলো পেরিমিটার, মানে পরিসীমার। সেকেন্ড, এরপরে হইল বর্গ, মানে স্কোয়ার। কি জিনিসটা কি, আমি একটু ড্রয়িং করে নিই, এরপর বলি তোমাদের। তোমরা যদি বুঝো অনেক ইন্টারেস্টিং। এটা ডেফিনেশনটা কি, ওখানে ছিল অপোজিট সাইড ইকুয়াল আর এখানে হইল অল সাইড ইকুয়াল। ওখানে অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানেও অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এইটার আর এটার ডিফারেন্স কি? আসলে এই যে স্কোয়ারটা, বর্গটা, বর্গটার মধ্যে এইটার সব কোয়ালিটি আছে। তোমরা খেয়াল করো, রেক্ট্যাঙ্গেল হওয়ার জন্য কোয়ালিটি কি প্রয়োজন? অপোজিট সাইড ইকুয়াল, মানে এটার এটা ইকুয়াল, এটার এটার ইকুয়াল। এটা তো অল সাইড ইকুয়াল, বাট এটার ইকুয়াল, এটার এটা ইকুয়াল, এটার এটা ইকুয়াল, এর মানে এটা ওই কন্ডিশন ফুলফিল করছে। আবার অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি। আমি যেটা বলতে যাচ্ছি, বর্গকে আয়তক্ষেত্র বলা যায়, মানে স্কোয়ারকে রেক্ট্যাঙ্গেল বলা যাবে। এর মানে এখানে যত ফর্মুলা সবই এখানে অ্যাপ্লিকেবল, সবগুলো এখানে অ্যাপ্লিকেবল। কিন্তু এটার জন্য আমরা ফর্মুলা রিডিউস করে ফেলতে পারি, ছোট করে ফেলতে পারি। তুমি যদি মনে করো স্কোয়ারকে তো রেক্ট্যাঙ্গেল বলা যায়, তাইলে ইন কেস অফ স্কোয়ার আমি রেক্ট্যাঙ্গেলের সব ফর্মুলা ইউজ করব, তোমার ম্যাথ হবে। কিন্তু তুমি আরও ইজিলি করার জন্য, ইজিতে করার জন্য আমি মানে ফর্মুলাগুলো ছোট করে দিচ্ছি। যেমন মনে করো এরিয়া, এরিয়া লেংথ ইনটু ব্রেথ, এটা তো লেংথ ব্রেথ দুইটাই, এখানে যেমন এল আর বি দুইটা ডিফারেন্ট, এখানে দুইটাই এল। তো এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এখানে এরিয়াটা কি হবে? এ ইনটু এ, মানে এ স্কোয়ার, তাহলে ফর্মুলাটা ইজি হয়ে গেল। তাহলে ইন কেস অফ স্কোয়ার এরিয়া কী হয়? এ স্কোয়ার, মানে একটা সাইডের উপর স্কোয়ার, আরও ইজি হয়ে গেল। সাম অফ অল সাইডস, তাহলে পেরিমিটার কী হবে? এ প্লাস এ প্লাস এ প্লাস এ, ফোর এ। আর ওখানে যেরকম ডায়াগোনাল দুইটা ইকুয়াল ছিল, কর্ণ দুইটা এখানেও সমান, ওখানে যা যা বলছি এখানেও তা, তবে এখানে অতিরিক্ত কিছু জিনিস আছে, সেটা হইল এই যে ডায়াগোনাল দুইটা। আমি আশা করি ক্লাসগুলো তোমরা রিপিট করে করে দেখবে, সব জিনিস পেয়ে যাবে। এই অ্যাঙ্গেলগুলো কিন্তু 90 ডিগ্রি, এই সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওইটার ক্ষেত্রে শিওর না, কারণ ওটা রেক্ট্যাঙ্গেল, এটা কিন্তু 90 ডিগ্রি হবেই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এরিয়ার ফর্মুলা শিখলাম, তারপর পেরিমিটার মানে পরিসীমার ফর্মুলা শিখলাম। এখানে আরেকটা স্পেশাল ফর্মুলা আছে, সেটা হলো যদি স্কোয়ারের সাইড দেওয়া থাকে, মনে করো এটা সাইড, সাইডকে তুমি যদি রুট টু দিয়া গুণ করো, মাল্টিপ্লাই করো, তাহলে ডায়াগোনাল পেয়ে যাবে, মানে কর্ণ পেয়ে যাবে। কী ফর্মুলাটা শিখলে? সাইডকে রুট টু দিয়া মাল্টিপ্লাই করলে, গুণ করলে কর্ণ পাবে। এবার উল্টাটা বলি, কর্ণ দেওয়া আছে, ডায়াগোনাল দেওয়া আছে, এবার তোমার দরকার সাইড,
ये डायगोनल के रूट टू दिया डिवाइड कर ले साइड पे जाए ये जिनिसगुलो मने रखबे তাইলে এখানেও আবার আরেকটা জিনিস আছে সেটা হলো এটার এটা প্যারালাল এটার এটা প্যারালাল মানে এটার এটা সমান্তরাল এটার এটা সমান্তরাল এই হলো আয়তক্ষেত্র এবং বর্গ মনে রাখবে বর্গের সাথে একটা জিনিস আমি সেটা হলো রম্বাস রম্বাস রম্বাসটা কি এই সম্পর্কে আমার স্পেশাল একটা ক্লাস আছে প্রয়োজনে তোমরা ওটা দেখে নিও এখন এখানে আলোচনা না করলেও সংক্ষিপ্ত আকারে হলেও একটু আলোচনা প্রয়োজন আছে এগুলা নিয়ে অনেক কনফিউশন রম্বাসের ফর্মুলা কি জানো জাস্ট অল সাইড ইকুয়াল অ্যাঙ্গেল নিয়ে কথা বলা যাবে না এখানে যে রকম অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া লাগবে তাহলে রম্বাস কি অল সাইড ইকুয়াল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতেও পারে নাও হতে পারে তাহলে তো এটাও রম্বাস হ্যাঁ এটাও রম্বাস মানে দুইটাই রম্বাস বাট এটারকে স্কয়ার বলা যাবে না আমি আবারও বলি আমার একটা ক্লাস আছে স্পেশাল প্রয়োজনে তোমরা ওটা দেখবে ওটা দেখলে আরও ভালো বুঝবে তাহলে দুইটাই রম্বাস ঠিক আছে দুইটাই রম্বাস আর স্কোয়ারের জন্য অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া লাগবে এটা 90 ডিগ্রি হলেও হবে না হলেও না আচ্ছা এটার যেহেতু অল সাইড ইকুয়াল তাহলে পেরিমিটার ওই যে ফর্মুলা ওইটাই এটা যদি এ হয় এটা যদি এ হয় এটা যদি এ হয় এটা যদি এ হয় পরিসীমা হইল ফোর এ আর এটার ফর্মুলা হইল যদি এই যে এই দুটো হইল ডায়াগোনাল এটার এরিয়ার ফর্মুলা হইল হাফ ইনটু ডায়াগোনাল ইনটু ডায়াগোনাল মানে হাফ ইনটু কর্ণ গুণ কর্ণ দুইটা কর্ণের গুণফল ইনটু হাফ এখানেও কিন্তু এইগুলা 90 ডিগ্রি সবগুলা 90 ডিগ্রি এখানে এই অ্যাঙ্গেলগুলা 90 ডিগ্রি এই হলো রম্বাস ইন কেস অফ রম্বাস তুমি ডায়াগোনালকে ইকুয়াল আনইকুয়াল কোনোটাই বলতে পারবে না কারণ দুইটাই হইতে পারে এই জন্য ওইগুলা বলা যাবে না এরপরে এটা একসাথে আলোচনা করে ফেলি সামান্তরিক কি প্যারালেলোগ্রাম প্যারালেলোগ্রাম সামান্তরিক এটা বললেই আমরা এইরকম একটা ফিগার ড্র করি কিন্তু ডেফিনেশন কিন্তু ওইটা না মনে রাখবে ডেফিনেশন ওইটা না ফিগার এটা ড্র করি কিন্তু ডেফিনেশন ওইটা না এই সামান্তরিকের প্যারালেলোগ্রামের ডেফিনেশন কি জানো অনলি অপোজিট সাইড প্যারালাল মানে এটার এটা সমান্তরাল এটার এটা সমান্তরাল আর কিচ্ছু না অ্যাঙ্গেল সম্পর্কে বলা যাবে না তুমি যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলো তাও ভুল হবে যদি বলো 90 ডিগ্রি হতে পারবে না তাও ভুল হবে তাহলে কী বোঝা গেছে অপোজিট সাইড প্যারালাল সমান্তরাল তাহলে এই যে আগে যে ফিগারগুলো ড্র করছি সবগুলাই সামান্তরিক সবগুলাই প্যারালেলোগ্রাম মনে রাখবে এই যা আছে সবই প্যারালেলোগ্রাম ওই যে বলছি একটা ক্লাস আছে প্রয়োজন ওইটা দেখে নেবে এখন তাইলে এটার এটার ইয়ে কি হবে পরিসীমা কি হবে পেরিমিটার কি হবে ওই যে এটা প্লাস এটা এটা প্লাস এটা জাস্ট আর কিছু না তোমার বেশি কিছু জানার দরকার নেই আর এটার এরিয়া কি হবে এটি এটার এরিয়া হইল বেস ইনটু এরিয়া হলো বেজ ইনটু হাইট ঠিক আছে এটাকে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলার মতো মনে হচ্ছে না ট্রায়াঙ্গেলের কিন্তু এখানে হাফ আছে ট্রায়াঙ্গেলে হাফ আছে আর এটার হলো বেজ ইনটু হাইট মনে রাখবে এরপর এই গেল মানে এইগুলো সবই কিন্তু প্যারালেলোগ্রাম সবই সামান্তরিক এরপরে হলো ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম কিন্তু এই দলের না এই জন্য ওটা আলাদাভাবে বলছি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম হইল দুইটা অপোজিট সাইড প্যারালাল মানে দুইটি বিপরীত বাহু সমান্তরাল
কিন্তু অপর দুইটি সমান্তরাল না, ওটা বলতে হবে। দুইটি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর দুইটি সমান্তরাল না, দুইটা অপোজিট সাইড প্যারালাল কিন্তু অপর দুইটা অপোজিট সাইড প্যারালাল না। যদি হয় এটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের যদি বলা হয় পেরিমিটার কি, পরিসীমা কি, সাম অফ অল সাইডস আর কিছুই না, এটা প্লাস এটা, এটা প্লাস এটা, সব। এরিয়া কি মানে ক্ষেত্রফল কি, এরিয়া হইল হাফ, এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি বি ধরো, আর এই ডিস্টেন্সটাকে যদি এইচ ধরো, তাহলে হাফ এইচ ইন্টু এ প্লাস বি মানে প্যারালাল দুইটা সাইডের সাম, সমান্তরাল দুইটা সাইডের যোগফল ইন্টু, এটাকে হাইটও বলা যায় আবার আরেকটাও বলা যায় ডিস্টেন্স অফ প্যারালাল টু সাইডস মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই হলো ট্রাপিজিয়াম। এরপরে আমরা পেন্টাগন, হেক্সাগন ওইগুলার কমন ফর্মুলা নিয়ে আমরা ইয়ে করব। কিন্তু ওখানে একটা কন্ডিশন আছে, যেমন মনে করো এটা 1 2 3 4 5, এটা কি পঞ্চভুজ পেন্টাগন, কিন্তু এটা রেগুলার না, সুষম না। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হবে সুষম, রেগুলার। আমি বলে নিচ্ছি, সে এটা হলো পেন্টাগন মানে পঞ্চভুজ, হইতে পারে ষড়ভুজ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওকে। এইভাবে আরও অনেক হইতে পারে। যদি ইরেগুলার হয় মানে সুষম না হয়, সুষমটা কি সেটা আগে বলে নিই, যেই কয়টা সাইড থাকবে সবগুলা সাইড ইকুয়াল হওয়া লাগবে, যে কয়টা সাইড থাকবে সবগুলা সাইড ইকুয়াল হওয়া লাগবে, সেই ক্ষেত্রে ফর্মুলা। আর যদি রেগুলার না হয়, সুষম না হয়, অসম হয়, সেই ক্ষেত্রে ওই রকম কোনো ফর্মুলা নেই, সেই ক্ষেত্রে আমরা কেটে কেটে অন্য ফর্মুলায় নিয়ে যাব। সুতরাং ওইটা আজকের আলোচনার অন্তর্ভুক্ত না, আমরা সুষম অর্থাৎ রেগুলার পলিগন নিয়ে, পলিগন বলতে পেন্টাগন, হেক্সাগন এইগুলা মানে পঞ্চভুজ, ষড়ভুজ এইগুলো নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার মানে এরিয়া বের করার একটা ফর্মুলা আছে, এরিয়ার ফর্মুলা। এরিয়াটা হইল এন এ স্কোয়ার বাই ফোর কট 180 ডিগ্রি বাই এন, এইটা হইল ফর্মুলা। এই ফর্মুলা দিয়া যেই কোনো সুষম মানে রেগুলার পলিগনের তোমরা এরিয়া বের করতে পারো। এখানে এন কি নাম্বার অফ সাইড মানে বাহুর সংখ্যা, আর এ কি, এ হইল বাহুর দৈর্ঘ্য, কারণ বাহু তো সবগুলো সমান হবে, এটা হবে বাহুর দৈর্ঘ্য আর এটা হলো বাহুর সংখ্যা। এই ফর্মুলা দিয়ে তোমরা কি করতে পারবে, এরিয়া বের করতে পারবে, ক্ষেত্রফল বের করতে পারে। সেটা ত্রিভুজও হইতে পারে, ট্রায়াঙ্গেলও হইতে পারে। রেগুলার ট্রায়াঙ্গেল কি জানো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু এই ফর্মুলা তুমি ইউজ করতে পারবে। বর্গক্ষেত্র স্কোয়ার সেটার জন্য পারবে, আর উপরের দিকে তো পারবে। সাম অফ অল অ্যাঙ্গেল সবগুলা কোণের যোগফল, সাম অফ অল অ্যাঙ্গেল সবগুলা কোণের যোগফল, এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি, এটা হইল বাহুর সংখ্যা। তোমাকে যদি বলা হয় একটা অষ্টভুজ, ঠিক আছে, মানে আটটা সাইড যেটার, সেইটার টোটাল অ্যাঙ্গেল কত, এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবে। জাস্ট এন এর জায়গায় এইট বসবে, এন এর জায়গায় এইট বসবে। মনে করো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলে কয়টা সাইড, ইকুইলেটার অবশ্যই ইকুইলেটার ট্রায়াঙ্গেল হতে হবে, অবশ্যই ইকুইলেটার ট্রায়াঙ্গেল হতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এন এর জায়গায় কত হবে, থ্রি,
তাহলে 3 মাইনাস 2 মানে 1 1 ইনটু 80 ডিগ্রি হয়ে গেল 180 ডিগ্রি যদি বলা হয় ইচ অ্যাঙ্গেল মানে প্রতিটা অ্যাঙ্গেল কত ইচ অ্যাঙ্গেল প্রত্যেকটা অ্যাঙ্গেল কত জাস্ট এটাকে n দিয়া ডিভাইড করে দিবে এখান থেকে অ্যাঙ্গেল বের করে এটা হলো টোটাল অ্যাঙ্গেল আর এটা হলো ইচ অ্যাঙ্গেল মানে প্রত্যেকটি কোণ এই এতক্ষণ যা বললাম 16.2 তে যদি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারো এমসিকিউ তো অবশ্যই কমপ্লিট হয়ে যাবে সিকিউর জন্য অনেক দূরে গিয়ে যাবে জাস্ট ম্যাথ যদি প্র্যাকটিস করো হয়ে যাবে আজকে এই পর্যন্তই আশা করি ক্লাসটি তোমরা ভালোভাবে ফলো করবে এবং পরবর্তীতে 16.3 এবং 16.4 নিয়ে আমাদের বিশদ আলোচনা হবে এই পর্যন্তই খোদা হাফেজ।